উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীকে খুন করার জন্য আসছিলেন তিনি যদি আল্লাহর দ্বিতীয় বড় ওলি এই উম্মতের হয়ে যেতে পারেন তাহলে আপনি আমি আমার জন্য রাস্তা খোলা নেই আপনার জন্য রাস্তা খোলা নেই দম্মাতের জন্য রাস্তা খোলা নেই রাস্তা খোলা আছে এ হচ্ছে ইসলাম আল্লাহ বলেন দুইটি গুণের দ্বারা তুমি ওলি হইতে পারো আল্লাহর বন্ধু হইতে পারো আল্লাহর দোস্ত হইতে পারো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন জেনে রেখো যে আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম কোনো ভয় নেই ওয়ালা হুম ইহজানুন আর তাদের কোনো চিন্তাও নেই তারা চিন্তিতও হবে না দুনিয়াতে না আখিরাতে সব সময় তাদের শান্তি মনের শান্তি মনের শান্তি রয়েছে মনের শান্তি টাকা পয়সা আসে না মনের শান্তি ভালো চাকরি করলে আসে না মনের শান্তি শুধু ভালো নারী পেলে আসে না আর গাড়ি পেলে আসে না ধন দৌলত দিয়ে দুনিয়ার এসব ভোগ বিলাসের বস্তু দিয়ে আসে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আর বিশেষ করে চিরকালে যে জীবন আখিরাতের জীবন রয়েছে সেখানে তাদের না কোনো ভয় রয়েছে আর না তারা চিন্তিত হবে কারা তারা আল্লাহ বলছেন দুইটি গুণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যে ব্যক্তি সত্যি ইমানদার হয়ে যেতে পারবে মুমিন হয়ে যেতে পারবে ইমানের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা জেনে তার বাস্তবায়ন যারা করতে পারবে সত্যিকার ইমান এবং ইমানের পরিপন্থী বিপরীত যতগুলি জিনিস রয়েছে সেগুলি থেকে যতক্ষণ মুক্ত হতে পারবে মুক্ত না হলে ওলি হতে পারবে না ইমানের দাবিও করে নামাজ রোজাও করে আর তার সাথে শিরক বিদাত করে তাবিজ ঝুলানো তাবিজ তৈরি লিখে লিখে দেয় তাহলে কি ওলি হতে পারবে কারণ ইমানের বিপরীত বস্তু মজুদ রয়েছে তার মধ্যে সুতরাং সে ওলি হতে পারবে না আল্লাযীনা আমানু প্রথম গুণ হচ্ছে ইমানদার হতে হবে পজিটিভের সাথে এবং নেগেটিভের সাথে ইতিবাচক হইতে হবে মুমিন আর নেতিবাচক মুমিন হইতে হবে ওয়া কানু ইত্তাকুন এবং দ্বিতীয় গুণ হচ্ছে আল্লাহ ভীরু হইতে হবে আল্লাহর ভয় হইতে হবে আল্লাহর ভয় যে কোনো জায়গায় যেখানে আল্লাহ থামতে বলেছেন চট করে আপনি থেমে যাবেন স্টপ যেখানে আল্লাহ রসুল থামতে বলেছেন সেখানে থেমে যাবেন আপনি আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ রসুল কেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছেন তারা থামতে বলেছেন এবং আপনার এবং জনসাধারণ মানুষের স্বার্থ রয়েছে সেখানে আপনি থেমে যাবেন একটি সিগন্যালের কাছে দাঁড়ালেন আর সিগন্যাল লাল হয়ে আছে আপনার যদি তাকও আল্লাহ ভীরুতা থাকে তাহলে আপনি থেমে যাবেন রাস্তা ক্লিয়ার রয়েছে সাপ রয়েছে এদিকেও গাড়ি নেই ওইদিকেও গাড়ি নেই কোনো দিকে গাড়ি নেই তারপরও গাড়ি চালাচ্ছে না কারণ সিগন্যাল লাল হয়ে রয়েছে এ হচ্ছে তাকুয়া তাকুয়ার একটি উদাহরণ দিলাম কেন আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমাইয়ুতিল আমিরা যে ব্যক্তি রাষ্ট্রীয় নেতার আনুগত্য করবে সে ফাকাদ আতানি সে আমার আনুগত্য করলো অমান আতানি ফাকাদ আতা আল্লাহ আর যেই ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্য করলো কিন্তু এইরকম জায়গায় অনেক সময় তামাশা দেখি বসে গাড়িতে বসে বসে আমি দাঁড়িয়ে আছি পাশ দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেল ভোরের সময় বিশেষ করে ভাই এমন সময় রমজান মাসে দেখলাম মাগরিব আর ইশার মাঝখানে ইফতার করে আসছি গাড়ি টান দিয়ে চলে গেল কারণ এদিক সেদিক গাড়ি নেই একটু সুযোগ পেলো টান দিয়ে চলে গেল জি তাহলে তাকওয়ায় দুর্বলতা এ তো একটি ছোট উদাহরণ